মুসল্লিদের দানে একটি আইকনিক মসজিদ হতে যাচ্ছে নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ। 2019 সালে মসজিদ সম্প্রসারণের কাজ শুরু হয়ে এখন প্রায় শেষ পর্যায়ে। উন্নয়ন কাজ সম্পূর্ণ হলে এটি হবে নর্থহ্যাম্পটন শহরের সবচাইতে বড় এবং দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের কাজ সম্পূর্ণ করতে প্রয়োজন আরও অর্থের, তাই 12ই রমাদান এনটিভিতে লাইভ ফান্ড রেইজিংয়ে যাচ্ছেন মসজিদ কমিটি। মসজিদের উন্নয়ন কাজ সমাপ্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটি। মসজিদের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রমের উপর 3 পর্বের বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী এম এ ফত্তা চৌধুরী ফসল। আজ দেখুন তার সর্বশেষ পর্ব। নর্থহ্যাম্পটন শায়ারের একটি দৃষ্টিনন্দন মসজিদ হতে যাচ্ছে নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদ। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ 1984 সালে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 2010 সালে পার্শ্ববর্তী বিল্ডিং ক্রয় করা হয়। কিন্তু প্রবীণদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মসজিদে একটি বড় হলরুমে একত্রে নামাজ আদায় করা। নবীনদেরও আকাঙ্ক্ষা ছিল তাই। বিশেষ দিনে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়ে স্থান সংকুলান না হয় অবশেষে 2019 সালে শুরু হয় সম্প্রসারণ কাজ। মসজিদের উন্নয়নমূলক কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মসজিদের সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে একসাথে প্রায় 1500 মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। সেই সাথে মহিলাদের জন্য সুযোগ সুবিধার পাশাপাশি বাচ্চাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। মসজিদের কাজ সুন্দরভাবে সমাপ্ত করতে বর্তমানে প্রয়োজন আরও 650,000 পাউন্ডের, তাই মসজিদ কর্তৃপক্ষ 12ই রমাদান আবারও এনটিভিতে লাইভ ফান্ড রেইজিং আপিলে অংশ নিচ্ছে। আপনাদের দানের মাধ্যমে পূর্ণ হতে যাচ্ছে নর্থহ্যাম্পটনবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, তাই মসজিদের উন্নয়ন কাজ সুন্দরভাবে সমাপ্ত করতে আসছে 12ই রমাদান এনটিভিতে লাইভ ফান্ড রেইজিং আপিলে আবারও সবার সহযোগিতা চেয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের কাজ প্রায় শেষের পথে। আমরা আগামী 12ই রমজান এনটিভিত ফান্ড রেইজিং আইরাম, দয়া করে আপনারা সাহায্য করবা আমরা। কার্যক্রমের পাশাপাশি মসজিদগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়ুক সামাজিক এবং মানবিক কার্যক্রম, এটাই প্রত্যাশা সবার। এম এ ফত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্থহ্যাম্পটন।